সামনে যেহেতু কুরবানির ঈদ, ফ্রিজ তাদের জন্য স্পেশাল যারা নাকি হচ্ছে কুরবানি দিবেন। শুধুমাত্র তারা না, কুরবানি না দিলেও কিন্তু হচ্ছে ফ্রিজ লাগে ঘরে, প্রত্যেকটা ঘরেই কিন্তু ফ্রিজের দরকার পড়ে। আর আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে ঈদ উপলক্ষে, কুরবানি ঈদ উপলক্ষে প্রত্যেকটা ফ্রিজ আপনাদেরকে দেখা দিব, কারণ এই ভীষণ এক্সক্লুসিভ শোরুমে কিন্তু হচ্ছে ফ্রিজের কিন্তু ধামাকা অফার চলতেছে। আর এই অফার সম্পর্কে বলবে ভীষণ এক্সক্লুসিভ শোরুম থেকে আলম ভাই। আলম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলম ভাই, জি ভাই, মানে যেহেতু সামনে কোরবানির ঈদ, তার মানে হচ্ছে ফ্রিজটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে লাগবে, এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্রিজ লাগবে না, মানে কেউ কোরবানি দিক বা না দিক, ফ্রিজ কিন্তু প্রত্যেকটা ঘরেই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আজকে আসলে ধামাকা কি থাকবে? আজকে ধামাকা অফার থাকবে অর্থাৎ পাইকারি রেট, পাইকারি রেট, পাইকারি রেট, অবিশ্বাস্য অফার যেটাকে বলে। আচ্ছা, মানে অবিশ্বাস্য পাইকারি রেটে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব। এখানে কিন্তু আজকে মানে ছোট ফ্যামিলি থেকে শুরু করে বড় ফ্যামিলি সবার জন্য কিন্তু ফ্রিজ আজকে আছে এবং স্পেশাল প্রাইস থাকবে। তার আগে ভাইয়া আপনাদের শোরুমের ডিটেইলসটা ভালো কিছু, আমার শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কালচিমুর, কালচিমুর এসে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে, ফোন দিলেই হবে, তো কালচিমুর এসে দেখলে হবে, ভীষণ এক্সক্লুসিভ শোরুম যেটা। আগে কালকে জিজ্ঞাসা করলে হবে, পাশাপাশি যদি আপনারা চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন, এবং মডেল সম্পর্কে যদি আরো কোনো ডিটেইলস দরকার পড়ে আপনারা চাইলে স্ক্রিনশট পাঠিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু জিজ্ঞাসা করতে পারবেন। জি আলম ভাই, আমরা আসলে প্রথমে কোন ফ্রিজটা দিয়ে শুরু করব? আজকে আমি প্রথমে ছোট থেকে শুরু করব, ছোট থেকে মাঝারি বড় সব রকমের ফ্রিজ কিন্তু আমি দেখাবো, তো ভিডিওটা স্কিপ করবে না, কারণ ভিডিওটা স্কিপ করলে আপনার যে অ্যামাউন্টের কাঙ্ক্ষিত ফ্রিজটা ওটা তো স্কিপ হয়ে যেতে পারে। আমার কাছে কিন্তু ভরপুর কালেকশন রয়ে গেছে এবং কালার কিন্তু ভেরিয়েন্ট কালার একদম, হ্যাঁ ভ্যারাইটিস কালারের মধ্যে কিন্তু আমার কাছে ফ্রিজ কালেকশন রয়ে গেছে। তো আমি সর্বপ্রথম যে ফ্রিজটা দেখাবো, হ্যাঁ মোটামুটি ছোট সাইজ, যারা ব্যাচেলার আছেন অথবা নতুন ছোটখাটো ফ্যামিলি শুরু করছেন তারা কিন্তু অনায়াসে এই ফ্রিজটা ক্রয় করতে পারবেন। এটা কিন্তু টোটালি 50-50, একদম টোটালি 50-50 এবং টোটালি 50-50। এবং আমি আরেকটা কথা বলে নিই, আমি প্রতিটা ফ্রিজেই অর্থাৎ আগে কিন্তু সেফটি বলতো, ভাই আমার এত সেফটি, 10 সেফটি, 12 সেফটি, 15 সেফটি ফ্রিজ লাগবে, তো বর্তমানে কিন্তু সেফটি না, লিটার হিসাবে, লিটার হচ্ছে কাঙ্ক্ষিত অর্থাৎ ভিতরে কতটুকু ধারণ ক্ষমতা ওটা কিন্তু মেনশন করে দেওয়া থাকে, এবং সেফটি হচ্ছে একটা ধোকাবাজির হিসাব। তো আমি প্রতিটা ফ্রিজের লিটার দেওয়া আছে, আমি লিটার গুলো বলবো, আপনারা যদি প্রয়োগ করতেছেন সেক্ষেত্রে আমাকে লিটারটা বললে সহজ হবে। তো আমি প্রথমে যে ফ্রিজটা দেখাবো এটা হচ্ছে 150 লিটারের মধ্যে একটা ফ্রিজ, ঠিক আছে, 150 লিটারে টোটালি 50-50, কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস। তো এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 29,800 টাকা, 29,800 টাকা কোম্পানি প্রাইস। আর আমি প্রথমে বললাম যে পাইকারি রেট অর্থাৎ দামাকার রেট ডিসকাউন্ট দিয়ে 23,900 টাকা, 850 টাকা, আমাদের ভীষণ ব্রান্ড, ভীষণ হচ্ছে মোস্ট পপুলার প্রাণ আরফিল কোম্পানির পণ্য, এটার মধ্যে কিন্তু 10 বছর ওয়ারেন্টি রয়েছে, 10 বছর ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও আমি প্রতিটা ফ্রিজ অর্থাৎ প্রতিটা ফ্রিজ কিন্তু একই কোয়ালিটি, আমি একটু বলে দিচ্ছি ফ্রিজ গুলোর মধ্যে কি, এটার মধ্যে কিন্তু প্রতিটা ফ্রিজ কিন্তু R600 গ্যাস ইউজ করেছে, যা হচ্ছে পরিবেশ বান্ধব, ঠিক আছে, পরিবেশ বান্ধব এবং ফ্রিজের জন্য উপযুক্ত একটা গ্যাস। এবং প্রতিটা ফ্রিজে আমাদের ফ্রিজ গুলো কিন্তু 100% কপার কন্ডেন্সার, ঠিক আছে, 100% কপার কন্ডেন্সার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো দেখা যাচ্ছে আমি ভিতরটা দেখা, এরা যারা ব্যাচেলার ফ্যামিলি আছেন, নতুন ছোটখাটো ফ্যামিলি শুরু করছেন তারা কিন্তু ওনার সে ফ্রিজটি ক্রয় করতে পারবেন, তাদের জন্য উপযুক্ত একটা ফ্রিজ। তো 142 লিটার মধ্যে যে ফ্রিজটা কোম্পানি প্রাইস হচ্ছে 28,900 টাকা, 28,900 টাকা রেগুলার প্রাইস, আমি দামাকা অফার দিয়ে রাখবো 23,120 টাকা, মাত্র 23,120 টাকা, 23,120 টাকা। এরপরে আমি একটা ফ্রিজ দেখাবো, ওয়াও কালার যেটাকে বলে, ভাই অনেক সুন্দর, যা মানে এরকম গ্রাফিক্স এর এত সুন্দর একটা ফ্রিজ, মাথা নষ্ট এমন কোন মানুষ না, বিশেষ করে মেয়েরা মানে বা যারা হচ্ছে ঘরের বউ আছে তারা কিন্তু এই কালারটা খুবই পছন্দ করবে, অনেক পছন্দ করবে। তো এটা হচ্ছে 142 লিটার, সেম সাইজ, সেম সাইজ, আদার্স বিশ্লেষণ করার কোনো কিছু নাই, প্রাইস সেম, শুধু কালারটা ডিফারেন্ট, ঠিক আছে, তো প্রাইস ডিসকাউন্ট দিয়ে তো সেম, আমি পূর্বে যেটা এটা যে প্রাইস এটারও কিন্তু সেম প্রাইস। তো এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি 180 লিটারের মধ্যে, ভাই ঘরে ফ্রিজ না চায় না, হ্যাঁ ড্রেসিং এনাও বলতে পারেন অথবা ফ্রিজ দুইটা কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে, এবং কালারটা দেখেন ভাই, এখানে প্রিন্টে প্রিন্টটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস, ঠিক আছে, এবং অনেকে বলতে পারেন ভাই প্রিন্টটা তো আমি আতার গোসাই কি উঠে যাবে, হ্যাঁ ভাই এটা প্রিন্টার কিন্তু গ্লাসের ভিতরে ইউজ করা আছে, এবং অনেকে বলতে পারেন ভাই আমার বাসায় কিন্তু ছোট পোলাপান আছে, তো ছোট পোলাপান কিন্তু বল ডিল করে পালিয়ে দিতে পারে, আমার আয়নাটা যদি ভেঙে যায়
ভাই এটা কিন্তু কোনো বই নি, কারণ এটা কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মাথায় দিলে কিন্তু ধূপ পাল্টা হয়ে যাবে, কিন্তু আমি আজকে দেখাচ্ছি ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না, কারণ এটা কিন্তু টেম্পারিং গ্লাস ইউজ করা আছে, টেম্পারিং গ্লাস, টেম্পারিং গ্লাস তো হচ্ছে এমনি তো হচ্ছে বাইরেলো কিন্তু কিন্তু হচ্ছে ভাঙার কোনো সুযোগ নাই 100% এবং এটাও কিন্তু গ্লাস, এটাও কিন্তু গ্লাস, ওকে ঠিক আছে, তবে এটা হচ্ছে মিরর গ্লাস যেটা, তো এটা 180 লিটারের মধ্যে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল, টোটালি 50-50, টোটালি 50-50, আর সাইডে কিন্তু সাইড ট্রে গুলো রয়েছে, হ্যাঁ, তো এটা রেগুলার প্রাইস যেটা 36900 টাকা রেগুলার প্রাইস, 36900 টাকা রেগুলার প্রাইস, আমি 20% হোলসেল প্রাইসে দিতে পারবো মাত্র 29500 টাকায়, 29500 টাকা, মডেল হচ্ছে A180LM, মানে এখানে মডেলটা মেনশন করা হচ্ছে লিটার দিয়ে, ওকে, এরপরে আমি আরেকটা বড় সাইজের ফ্রিজ দেখাবো, আচ্ছা 200 লিটারের, 200 লিটারের মধ্যে, এর পূর্বে আমি আরেকটা কথা বলিনি, অনেকে কম বলে যে ভাই আপনার পণ্যটা আমি ক্রয় করতেছি, বাট এটার পূর্বে তো আমাদের ফ্রিজ ইউজ করলে 300-500 টাকা বিদ্যুৎ বিল আসতো, বর্তমানে কিরকম বিদ্যুৎ বিল আসবে আমি বলি, যদি আমার কথাটা তো হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কারণ হচ্ছে আপনারা তো 300-400 টাকা বিদ্যুৎ বিল দিয়ে অভ্যস্ত, আমি বলি বর্তমানে আমাদের ফ্রিজ গুলো অনলি 100 টাকার উপরে বিদ্যুৎ বিল আসবে না, এবং আমাদের প্রতিটা ফ্রিজ কিন্তু ওটো, অর্থাৎ যখন তার কুলিং প্রয়োজন হবে সে অটোমেটিকলি স্টার্ট নিবে, কুলিং পর্যাপ্ত হয়ে গেলে কিন্তু সে অটোমেটিকলি স্টপ হয়ে যাবে, এবং আরেকটা স্পেশালি কথা যেটা অনেকে বলতে সিস্টেম প্লাজা ইউজ করতে 2000-3000 টাকা খরচ হতো, আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু সেটা সেট আপ করে দেওয়া আছে, আলাদা স্টেপ প্লাজা ইউজ করা কোনো প্রয়োজনই নেই, তো এটা 200 লিটারের মধ্যে জিটি একটা কালার, অনেক সুন্দর কালার, টোটালি 50-50, টোটালি 50-50, টোটালি 50-50, পুরো ডিপ আছে নরমাল, যারা মিডিয়াম ফ্যামিলি আছে বড় ফ্যামিলি আছে তারা কিন্তু অনায়াসে ফ্রিজটা ইউজ করতে পারবেন, তো কোম্পানি রেগুলার প্রাইস হচ্ছে 37200 টাকা, 37200 টাকা রেগুলার প্রাইস, আমি ডিসকাউন্টে রাখবো মাত্র 29750 টাকা, মাত্র 29750 টাকা, ওকে, এরপরে আমি আরেকটা বড় ফ্রিজ দেখাচ্ছি 222 লিটারের মধ্যে, এটা কিন্তু হচ্ছে মিরর, মিরর গ্রাফিক্সটা দেখেন কত সুন্দর, এটা অনেক সুন্দর, এবং পূর্বে যে বিসিএম ডোরে ইউজ করা হতো পানি পড়া, জং ধরা, বয়স থাকতো, কিন্তু এটা কিন্তু পানি দ্বারাও কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন, কোনো প্রবলেম হবে না, তো 200 লিটার 222 লিটারের মধ্যে ওয়াশ করতে ফ্রিজটা, তো এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 40200 টাকা, 40200 টাকা হলো কিন্তু আমি 40200 টাকা নিচ্ছি না, আমি দিচ্ছি কিন্তু ধামাকা অফার, ডিসকাউন্ট দিয়ে আসবে 32150 টাকা, 32150 টাকা, এরপরে আমি আরেকটা কালা দেখাচ্ছি 200 লিটার, ও 200 লিটার অনেক সুন্দর, হ্যাঁ এটা যদি আমাদের প্রতিটা ফ্রিজে যদি বাসা রাখেন বাসাটা কিন্তু অন্যরকম একটা হাইলাইটস হবে, অন্যরকম ভাবে হচ্ছে ডেকোরেট হয়ে যাবে, তো এবং অন্যান্য ব্র্যান্ডের যে ফ্রিজ গুলো রয়ে গেছে এটা কিন্তু ওল্ড কালার, ওল্ড ডিজাইনের মধ্যে রয়ে গেছে, বাট আমাদের ফ্রিজ গুলো কিন্তু নিত্য নতুন আপডেট হচ্ছে, ঠিক আছে, তো এটা কিন্তু 200 লিটার মধ্যে টোটালি 50-50 একটা ফ্রিজ, কোম্পানি রেগুলার প্রাইস হচ্ছে 37200 টাকা, আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 29750 টাকা, 29750 টাকা, যেখানে প্রাইস ছিল 37200 টাকা, প্রায় আপনারা কিন্তু অলমোস্ট 10000 টাকার কাছাকাছি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, ওকে, এবং আরেকটা প্রশ্ন করে ভাই, আপনারা যে ফ্রিজ ইউজ করেন, আপনারা যে ফ্রিজ গুলো বিক্রি করতেছেন, ফ্রিজ গুলো কি 100% ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা আছে? হ্যাঁ, কারণ ফুড গ্রেড প্লাস্টিক যদি ইউজ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাভার রাখলে কাভারের স্বাদটা কিন্তু বিষাদ হয়ে যাবে, কাভারটা আমাদের একটা দুর্গন্ধ সৃষ্টি হবে, তো আমি বলি বিশ্ব হচ্ছে মোস্ট পপুলার প্ল্যান আরএফএল কোম্পানির পণ্য, আর আপনারা জানেন আরএফএল হচ্ছে প্লাস্টিকের দিক থেকে রাজা, হ্যাঁ হ্যাঁ, অত দেখা যাচ্ছে আদার্স কোম্পানি যে ফ্রিজ গুলো আছে তারা কিন্তু আরএফএল কোম্পানি থেকে প্লাস্টিক ক্রয় করে তারা কিন্তু ফ্রিজ তৈরি করে, অবশ্য নিজের পণ্যের ক্ষেত্রে তারা কিন্তু কাপুন্য করবে না, তারা কিন্তু যেটা সবচেয়ে ভালো বেটার সেই প্লাস্টিকটা কিন্তু ইউজ করছে, তো আমাদের প্রতিটা প্লাস্টিক ফ্রিজে কিন্তু 100% যে ফুড গ্রেড প্লাস্টিক যেটাকে বলে সেটা ইউজ করা আছে, সেটা একটা প্রুফ হলো যেটা 100% ফুড গ্রেড প্লাস্টিক সেটা কিন্তু সাদার মধ্যে যে নীল নীল একটা আচ্ছা পড়বে, ঠিক আছে, এবং যদি ফুড গ্রেড প্লাস্টিক না হয় সেটা সাদা প্লাস্টিক হয়, সাদা প্লাস্টিক, ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ এটা কিন্তু ফ্রিজের বাইরের অংশ, এই অংশটা হচ্ছে ফ্রিজের বাইরের অংশ, এটার মধ্যে কিন্তু সাদা প্লাস্টিক ইউজ করা আছে, বাট এখানে সাদা প্লাস্টিক ইউজ করা নাই, ব্লু ব্লু দেখা যাচ্ছে, ব্লু ব্লু দেখা যাচ্ছে, এটা হচ্ছে 100% ফুড গ্রেড প্লাস্টিকের নমুনা, তো এটা যে ফ্রিজটা দেখাচ্ছি এই ফ্রিজটা ধারণ ক্ষমতা হচ্ছে 240 লিটার, বড় ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলি পারফেক্ট একটা ফ্রিজ, হ্যাঁ ব্লু কালারের মধ্যে অসাধারণ একটা ফ্রিজ, এবং টোটালি 50-50, টোটালি 50-50 ডিপ নরমাল, ডিপে কিন্তু অনেক স্পেস, অনেক স্পেস, এবং অনেক জায়গা, আপনি অনায়াসে একটা গরু কোরবানি করে রেখে দিতে পারেন, তো এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 40200 টাকা, 40200 টাকা রেগুলার মার্কেট প্রাইস, আমি ডিসকাউন্ট দিয়ে রাখবো
মাত্র 32,160 টাকা। 32,160 টাকা মাত্র, 32,160 টাকা। এবং এটা মনে হয় গ্রাফিক্স হচ্ছে দুইটা। হ্যাঁ, এটা আর একটা গ্রাফিক্স, আর একটা গ্রাফিক্স। হ্যাঁ, এটা কিন্তু সেম প্রাইস, সেম প্রাইস, সেম সবকিছু, কালারটা শুধু ডিফারেন্ট, কারণ মানুষের চাহিদা ভিন্ন। এই জিনিসটা যদি ঘরে রাখা হয়, মানে অনেকে হচ্ছে শোপিস টোপিস দিয়ে ডেকোরেট করে, এটা কিন্তু হচ্ছে দেখতে একটা শোপিস এর মতো লাগতেছে, যে এত সুন্দর একটা জিনিস, পেইন্ট করে অনেক কিছু করে, কিন্তু এটা রেখে দিলে কিন্তু হচ্ছে ঘরে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা কিনে কিন্তু আপনি দুটা তিনটার উপভোগ করতেছেন, দুটা তিনটা কাজে লাগতেছে। তো এটা কিন্তু 262 টা, অনেক বড়, অনেক বড়, অনেক উচ্চতা একটা ফ্রিজ। উপরে হচ্ছে ডিপ দেওয়া আছে এবং নিচে হচ্ছে নরমাল অংশ, সাইডে হচ্ছে ট্রেগুলো আছে। এবং অনেকে জিজ্ঞেস করতেন আপনাদের ফ্রিজের সঙ্গে কি কি থাকছে, আমি দেখাচ্ছি না, তো বলে দিচ্ছি আমাদের প্রতিটা ফ্রিজের সঙ্গে কিন্তু এখানে নিচে সব দেওয়া থাকবে। এগুলো হচ্ছে ডিম রাখার জন্য ডিমের ট্রে, আইস বক্স, এবং প্রতিটা ফ্রিজে কিন্তু সাবি সিস্টেম দেওয়া আছে, আপনারা লক করে নিতে পারবেন। এবং প্রতিটা ফ্রিজে কিন্তু নিচে কিন্তু ভেজিটেবল বক্স রয়ে গেছে, ঠিক আছে। তো গ্যারান্টি কার্ড তো ভিতরে থাকবেই। তো এটার কোম্পানি রেগুলার প্রাইস 42,600 টাকা, 42,600 টাকা রেগুলার প্রাইস। আমি রাখছি মাত্র 34,100 টাকা, 34,100 টাকা মাত্র, 34,100 টাকা। ওকে, এটা হচ্ছে 262। এবং অনেকে প্রশ্ন করতেন, ভাই আপনার কাছ থেকে ফ্রিজ নিলাম, এখন ফ্রিজটা আমার ডাকার বাইরে চলে গেল, সেক্ষেত্রে আমি যে কোনো প্রবলেম হয় যদি 10 বছরের ভিতরে আমি কিভাবে সার্ভিসটা পাবো? যে কোনো প্রবলেমের 08007 এই নাম্বারে ফোন দিয়ে নাম লোকেশন প্রবলেমের কথা বলে দেবেন, কোম্পানি প্রতিনিধি আপনার বাসায় গিয়ে হোম সার্ভিস দিয়ে আসবে। অর্থাৎ কোথাও নিয়ে যেতে হবে না, কারো দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে আমি যদি ফ্রিজ কিনি ঢাকা এবং ঢাকার বাইরে, মানে পুরো বাংলাদেশে, কেনার পরে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানির লোক এসে আমাকে, আমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট থানা ওয়ারি কিন্তু আমাদের টেকনিশিয়ান ভাগ করা আছে, সে কিন্তু একদম হোম সার্ভিস দিবে, কোথাও নিয়ে যেতে হবে না। ওকে, এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাবো, 252 লিটার, 252 লিটার, 252 লিটারের মধ্যে একটা ফ্রিজ দেখাচ্ছি, অনেক বড় ফ্রিজ, একটা অনেক বড় ফ্রিজ। আরে ভাই কি ভয় পাইছেন নাকি, ভেঙে যাবে না নাকি? এটা হচ্ছে আরএফএল কোম্পানি প্লাস্টিক, এটা কি সাধারণ প্লাস্টিক ভাই? তাহলে এটা ভাই আরএফএল কোম্পানি প্লাস্টিক, 100% প্লাস্টিক ভাই, কোনো ভয় নেই, ভাঙার কোনো ভয় নেই, ভাঙার কোনো চান্স নাই ভাই। এটা হচ্ছে নিচের ডিপ, বুঝতে পারছেন? আচ্ছা, আর ডিপ অংশে অনেকে বলে ভাই, আরেকটা কথা, ডিপ যেহেতু কথা বললাম, অনেকে বলে যে ভাই পূর্বে আমরা ফ্রিজ ইউজ করতাম, বাট আইস হইতো মোটা আকারে, দুই দিন পর পর পরিষ্কার করা তো কষ্ট বিষয়, ঝামেলা বেশি। হ্যাঁ, ঝামেলা বেশি ভাই। বর্তমানে ফ্রিজে কি আইস হবে? আমি বলি যে আমাদের ফ্রিজ গুলো আছে আইস হবে, তবে হালকা তুষারে নেই, আগে যে মোটা আকারে আইস হইতো ওইটাও হবে না, একদম আইস হবে না, ওরকম না হবে, অর্থাৎ হালকা হালকা হালকা, যা আপনার খাবারটাকে সেফ রাখবে। তো বলে নেই, এটা হচ্ছে ডিপ নিচে ড্রয়ার সিস্টেম, ড্রয়ার সিস্টেম, ড্রয়ারের সুবিধা হচ্ছে একটার একটা একটার পানি আরেকটাতে সরাসরি করবে না। আচ্ছা আচ্ছা। এবং এখন যদি বলেন যে আমি ড্রয়ার ছাড়া ইউজ করবো, পারফেক্টলি ইউজ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তাকও দেওয়া আছে, আপনি যেভাবে ইউজ করতে চান সেভাবে ইউজ করতে পারবে, পারফেক্টলি ইউজ করতে পারবে। এবং উপরে অংশ নরমাল ভাই, নরমাল অংশটা যদি একটু দেখাতেন বিয়স দেন। আচ্ছা, নরমাল অংশটা যে এই যে দেখেন, নরমাল অংশটা এই যে দেখেন কত সুন্দর, এই পাশে হচ্ছে ট্রে গুলো দেওয়া আছে ভাই, লাইটিং দিয়ে একটু দেখুন, লাইটিং দিয়ে ভাই অনেক সুন্দর। এই যে ভিতরে হচ্ছে ট্রে রাখা আছে, এখানে আপনি ফল টল এগুলো রাখতে পারবেন, কালারটাও কিন্তু অসাধারণ, কালারটাও অসাধারণ, কালারটাও অসাধারণ, খুব সুন্দর। 252 লিটার একটা ফ্রিজ। ওকে, তো এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 42,200 টাকা, 42,200 টাকা। ডিসকাউন্ট দিয়ে আমি রাখবো মাত্র 33,750 টাকা, 33,750 টাকা, 252 লিটারের, জি 252 লিটার। এরপরে ভাই আরেকটা ফ্রিজ দেখাবো, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ওয়াও, মানে ব্ল্যাক লাভার যারা আছে, যাদের ব্ল্যাকই দরকার, তারা কিন্তু এটা দেখতে ভাই। বর্তমানে কিন্তু মানুষ অনেকে বলে যে ভাই আমার সলিড কালার পছন্দ, সলিড কালার, হ্যাঁ সলিড কালার, এক কালার সেটার জন্য কিন্তু পারফেক্ট একটা ফ্রিজ। এবং দেখেন ভাই ডিজাইনটা, ভাই ডিজাইনটা, মাথা নষ্ট, মাথা নষ্ট, এটা ডিপ আর নরমাল টা ভাই, এটা কিন্তু অনেক বড় ফ্রিজ। আচ্ছা, 280 লিটার, 280 লিটার, এটা কিন্তু হচ্ছে ভাই ডিপ, তার মানে হচ্ছে সে আসলে গরু না, একটা উট জবাই করে আরাম উট রেখে দিতে ভাই। অনেকে বলে যে উচ্চতা দিয়ে নির্বাচন করে, দাম নির্বাচন করে, বাট এটা হচ্ছে উচ্চতা দিয়ে কোনো দাম নির্বাচন করবেন না, কারণ হচ্ছে ভিতরে ধারণ ক্ষমতা কোয়ালিটি দেখে দাম নির্বাচন করবেন, ঠিক আছে। এটা গায়ে ছোট হতে পারে, বাট এটা ভিতরে ধারণ ক্ষমতা অনেক বেশি, ডিপ অংশে কিন্তু দেখেন অনেক স্পেস, অনেক 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 চৌড়া। হ্যাঁ, এবং ডিপ নরমাল দুই জায়গায় কিন্তু র‍্যাক দেওয়া আছে এখানে, দেখেন এগুলো কিন্তু ইউনিক ডিজাইন, ইউনিক যেটা একদম আনকমন, এবং কালারটা কিন্তু জোস কালার, ফুল ব্ল্যাক, জোসি ব্ল্যাক। তো এটা 280 লিটারের ফ্রিজটা কোম্পানি রেগুলার প্রাইস হচ্ছে 44,400 টাকা,
আমি তো 44,400 টাকা নিচ্ছি না, মাত্র 35,520 টাকা, মাত্র 35,520 টাকা। জি জি, মানে 35,520 টাকা আপনারা 280 লিটার পেয়ে যাচ্ছেন। ওকে, এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যারা বড় সাইজ নিতে চাচ্ছেন। ওকে, এটা 330 ভাই, 330। আমি কিন্তু হাতুড়িও লাগল পাচ্ছি না, অনেক উঁচা। হ্যাঁ, অনেক স্পেস, অনেক উঁচা। তো আমি ভিতরটা দেখাই ভাই। এটাও কিন্তু ভাই একই সিস্টেম ভাই, ড্রয়ার ড্রয়ার ড্রয়ার, এটা কিন্তু ড্রয়ার সিস্টেম, এটাও ড্রয়ার, এটাও ড্রয়ার, আচ্ছা এটাও ড্রয়ার। ওকে, এটাও ড্রয়ার সিস্টেম আগেরটার মতো। এখানে হচ্ছে আপনি উপরেরটা হচ্ছে নরমাল, নিচেরটা হচ্ছে জিপ। ওকে, এটা কিন্তু স্পেস কিন্তু 330, অনেক বড় একটা পিস, অনেক চওড়া এবং কালারটাও অনেক সুন্দর। পাশে যে ডিজাইনটা সেটাও কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন। তো এটা 330 কোম্পানি প্রাইস হচ্ছে 51,900 টাকা, 51,900 টাকা রেগুলার প্রাইস। আমি ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 41,520 টাকা, 41,520 টাকা, 10,500 টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন আপনি। ওকে, 10,500 টাকার মতো হচ্ছে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ওকে, এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখবো 305 লিটার, এটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ ভাই, ডিজাইনটাও কিন্তু এখানে হচ্ছে একটা ব্ল্যাক বেজেলের মতো দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে এখানে প্রিন্টও কিন্তু অনেক সুন্দর, এবং প্রিন্ট ওটার কিন্তু কোনো ভয় নেই, প্রিন্ট ওঠার কোনো ভয় নাই, কারণ গ্লাসটা টেম্পারিং গ্লাসটা ভিতরে কিন্তু প্রিন্ট ইউজ করা আছে। রাইট, হ্যাঁ। তো এটা ভিতরটা আমি দেখাই, টোটালি 50-50 ডিপ উপরে নরমাল, কিন্তু নিচে অনেক সুন্দর একটা ফ্রিজ, অনেক স্পেস, অনেক স্পেস। তো ভিডিওতে কি রকম দেখতেছেন জানি না, বাট আপনারা যদি সরাসরি আমার শোরুম ভিজিট করতে চান, আমার লোকেশনে এসে ভিজিট করতে পারেন, আপনারা দেখে পছন্দ ফ্রিজটা কিন্তু পারচেজ করতে পারেন। তো 305 লিটার যে অসাধারণ ফ্রিজটা, কোম্পানির রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 48,100 টাকা, 48,100 টাকা রেগুলার প্রাইস। আমি ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 38,500 টাকা, 38,500 টাকা। এ ভাই, একটা ফ্রিজে যে ডিসকাউন্ট পাইতাছেন, ওই ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনি ঈদ মার্কেটিং করতে নিতে পারেন 100%। এরপর আমি একটা দেখাবো যারা মিরর নিতে চাচ্ছেন বড় সাইজের মধ্যে। ওকে, মিরর, মিরর, মিরর ভিতরে একটু বড় সাইজ। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তো দেখেন এটা কিন্তু কালারটা অনেক ফুটন্ত একটা কালার, এবং দেখেন জবা জবা যেটা, হ্যাঁ জবা জবা যেটা, এবং মিরর গ্লাস, মিরর গ্লাস, এবং এটা কিন্তু 305 লিটার, 305 লিটার, এটাও কিন্তু 305 লিটার। উপরে হচ্ছে ডিপ, উপরে ডিপ, নিচে নিচে হচ্ছে নরমাল। ওকে, টোটালি 50-50, অনেক স্পেস। তো এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 49,100 টাকা, 49,100 টাকা, 49,100 টাকা। আমি ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 39,300 টাকা, 39,300 টাকা, মাত্র 39,300 টাকা। এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি 142 লিটার, কালার গুলো দেখাচ্ছি, কারণ 142 আমি পূর্বে দাম ডিসকাউন্ট সব বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে একটা 142 লিটারের মধ্যে একটা কালার, 150 লিটারের মধ্যে একটা কালার রয়ে গেছে। ওকে, 150 আর 142 দুটোর ভিতর দুটো কালার। এরপরে বর্তমানে যেহেতু কুরবানি ইচ্ছে মনে, হ্যাঁ, কিন্তু ডিপ ফ্রিজের কিন্তু বেস্ট কালেকশন রয়ে গেছে আমার শোরুমে, ঠিক আছে। হ্যাঁ, বর্তমানে ডিপ ফ্রিজের চাহিদা, তো ডিপ ফ্রিজের কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে। আমি আজকে ফ্রিজে আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে। তো আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, অন্য একটা ভিডিওতে আমি ডিপ ফ্রিজের বিবরণ দিব, প্রাইস ডিসকাউন্ট বলে দিব। প্রয়োজনে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, তো মানে আমার কাছে ফ্রিজের কালেকশন রয়ে গেছে, বহুত কালেকশন রয়ে গেছে, 150 লিটার থেকে শুরু করে 250-350 সব রকমের কালেকশন কিন্তু আমার ভীষণ শোরুমে অ্যাভেলেবেল থাকবে। কারণ থাকবে না বা কেন, এটা হচ্ছে ভীষণ অফিসিয়াল শোরুম, অফিসিয়ালে ভীষণের নরমাল ফ্রিজ যেহেতু আছে, সেহেতু ডিপ ফ্রিজও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু ভীষণের যাবতীয় পণ্য, ফ্রিজ থেকে শুরু করে টিভি, এসি, হোম অ্যাপ্লায়েন্স, এ টু জেড, জেনে নিতে পারবেন আপনার পছন্দের মডেলটি, বা আপনার কোন মডেল পছন্দ থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। আজকের ভিডিওটা আমরা ভীষণ এক্সক্লুসিভ শোরুম থেকে শেষ করছি, যেহেতু ঈদের অফার, যত দ্রুত সম্ভব আপনি ঈদের অফারের আগে ঈদের ভিতরে কিন্তু আপনি পারচেস করে নিতে পারেন আপনার পছন্দের ফ্রিজটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভীষণ এক্সক্লুসিভ শোরুমের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।